শাবনুর একজন খুবই ভালো একজন অভিনেত্রী, অনেক ভালো ভালো হিট ছবি সে দিয়েছে, ভালো ভালো গল্প নিয়ে সে কাজ করেছে। ও যদি আবার ব্যাক করে আমি সত্যি আনন্দিত, খুবই খুশি যে দর্শক আমার মনে হয় সে আগের মতোই শাবনুরকে লুফে নেবে। সব কিছুই তো মানে মায়ের পেটের থেকে মানুষ শিখে আসে না, তাই নয় কি? কিন্তু ইচ্ছা থাকে আমি এই কাজ করবো, আমি এই কাজ করবো, তো সেখানে কিছুটা তো আপনার ভুল ত্রুটি থাকতেই পারে, সেখানে আমাদের ডাইরেক্টরদের সেখানে সংশোধন করা উচিত, যা তাদেরকে শিখিয়ে নেওয়া উচিত। ডিক্লিয়ার দিলেই পারে, অ্যানাউন্স করলেই পারে যে আমাদের আর্টিস্ট দরকার, তাই নয় কি? তাই শুধু মনে মনে বসে থাকলে তো হবে না ভেবে, তাই না? দিথি, তারপর আপনার মান্না, তারপর সাকিব, এরা তো অনেকেই এসছে, আসছে না শাবনুর, এরা তাই তো তখনও তারা মানে ডিক্লিয়ার দিয়েছে যে আমাদের হিরো হিরোইনের দরকার, আমাদের আর্টিস্ট প্রয়োজন। রূপের তো কোনো রহস্য নাই, আর যদি রূপই না থাকতো তাহলে নিশ্চয়ই আমি চলচ্চিত্রে হিরোইন হতে পারতাম না। আর স্ক্রিনের কথা বলছো, স্ক্রিন হলো আমি মনে করি আমারটা, আমি আসলে গর্ববোধ করি, শুরু থেকেই আমার স্ক্রিনটা খুব ভালো ছিল। তবে এখন আমি অবশ্যই কিছু মেনটেন করি, সেটা হলো বেশ প্রচুর পানি খাই, ডাবের পানি খাই, তারপর শাক সবজি খাই, আর কী বলে যেটা ঝাল মশলা খুবই কম খাই আমি, তার কার্বোহাইড্রেট খুবই কম খাই, তবে রুটিটা আমার খুব ভালো লাগে, মুড়ি আমার খুব ভালো লাগে, এগুলো খাই। তো আসলে স্কিন ভালো থাকতে হলে আপনার পানি প্রচুর খেতে হবে, আন্দাজ মতো ফল শাক সবজি খেতে হবে, আবার স্কিনের একটু চর্চা আছে, আমাদের তো অনেক পার্লার আছে সেখানে যেতে হবে। তবে সত্যি কথা বলি কি, আমি কিন্তু কোনো পার্লারে যাই না, কোনো কিছু যে পেনিকিওর মেনিকিওর করতেও যাই না, তবে বাসাতে যদি সময় পাই নিজে নিজে করলাম, নতুবা অতটা করা হয় না, তবে করলে ভালো আর কি।